ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ফারুক আহমেদ। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আসছি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আপনারা জানেন যে পদ্মা বহুমুখী সেতু আগামী কিছুদিনের মধ্যে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে, এবং সেই জন্যেই গতকালকে সেতু বিভাগ একটা টোলের হার নির্ধারণ করে দিয়েছেন বিভিন্ন যানবাহনের জন্য, যে কোন যানবাহনের জন্য কত টাকা দিতে হবে। তো সেই বিষয়টা নিয়েই আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তবে যারা মোটরসাইকেল আরোহী তাদের জন্য একটা সুসংবাদ আছে, আমার ভিডিওর একদম শেষে আমি বলবো যে মোটরসাইকেলের জন্য কত টাকা দিতে হবে। তো আমি প্রথমে বলি যে মোটর কার এবং জিপ এটার জন্য লাগবে 750 টাকা, 750 টাকা, এবং পিক আপ ভ্যান এটার জন্য লাগবে 1200 টাকা, মাইক্রোবাসের জন্য লাগবে 1300 টাকা, হ্যাঁ ছোট বাস 31 আসন বা এর কম এরকম বাসের জন্য লাগবে 1400 টাকা, মাঝারি বাস 32 আসন এবং তার ঊর্ধ্বে এরকম যদি হয় সেক্ষেত্রে তার লাগবে 2000 টাকা, বড় বাস 3XL এটার জন্য লাগবে 2400 টাকা, ছোট ট্রাক 5 টন পর্যন্ত 1600 টাকা, এবং ছোট ট্রাক 5 থেকে 8 টন, যেটা মাঝারি ট্রাক আছে 5 থেকে 8 টন সেটার লাগবে 2100 টাকা, এবং মাঝারি ট্রাক 8 টন থেকে 11 টন এটার লাগবে 2800 টাকা, এবং ট্রাক যদি হয় 3XL-এর সেটার জন্য লাগবে 5500 টাকা, এবং ট্রেলার যদি ট্রেলার গাড়ি হয় সেক্ষেত্রে 4XL যদি হয় সেক্ষেত্রে তার লাগবে 6000 টাকা, এবং যদি ট্রেলার আরও বড় হয় 4XL-এর বেশি হয় তাহলে প্রতি এক্সেল 1500 টাকা, অর্থাৎ 4XL-এর জন্য 6000 টাকা, এবং যদি 5XL হয় সেক্ষেত্রে কী হবে, আরও 1500 টাকার সাথে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 7500 টাকা। যদি আরও একটু এক্সেল বেশি হয় সেক্ষেত্রে 6XL হয় সেক্ষেত্রে আরও 1500 টাকা অ্যাড হবে, অর্থাৎ পার এক্সেলে 1500 টাকা করে বাড়বে। এবং আমি বলেছিলাম যে সবার শেষে বলবো যে মোটরসাইকেল আরোহীদের জন্য লাগবে মাত্র 100 টাকা। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।